শিক্ষা প্রতিষ্ঠানে র‍্যাগিং ও যৌন নির্যাতন বন্ধের দাবিতে পদযাত্রা করেছে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। সমাবেশ ও সচেতনতামূলক লিফলেটও বিতরণ করেছে তারা। সকালে এই আয়োজন হয়। বিভিন্ন বিভাগে গিয়ে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের হাতে লিফলেট তুলে দেন তারা। গত 12 ফেব্রুয়ারি রাতে ইবির একটি হলের গণরুমে প্রথম বর্ষের এক শিক্ষার্থীকে অমানবিক নির্যাতন করেন দুই ছাত্রলীগ নেত্রী।